সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ রামনগর শহরে, আমার প্রাণের শহরে, কিন্তু ফার্স্ট টাইম রামনগর ড্রিমস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো একটু আগে আমাদের সবার প্রিয় সুদীপদা এসেছিলেন রিভিউ করতে, তো আমিও চলে এসেছি দাদার সঙ্গে, অনেকক্ষণ গল্প আড্ডা করলাম, তারপর যখন সো ফ্রেন্ডস, তোমরা কি দাদাকে চিনতে পারছো? দেখো দি ভালো করে। তো দাদার নাম হচ্ছে মাই লাইফ সুদীপ। তো দাদা আজকে আমাদের রামনগর শহরে চলে এসেছেন, যেহেতু আজকে রামনগর শহরে একটা নতুন রেস্টুরেন্ট, তো সেই উদ্বোধনে দাদা স্পেশাল গেস্ট হিসাবে এসেছেন আজকে। যেহেতু তো দাদার সঙ্গে আমি ফার্স্ট টাইম যেহেতু সামনাসামনি পরিচয়, দাদার ভিডিও প্রায়শই দেখি, দাদাও আমার ভিডিও দেখেছেন। তো দাদা আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করার জন্য বলে দাও। সবাই দাদা চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই পাশে থাকুন, সাথে থাকুন, এগিয়ে নিয়ে চলুন। তো ফ্রেন্ডস, তোমরা কি দাদাকে চিনতে পারছো? দেখো ভালো করে আগে দেখে নাও। চিনতে পারছি না। চিনতে পারছো নিশ্চয়ই? তো সুদীপদার ব্লগ তোমরা প্রায়শই দেখো, আমি তো লাইভ সরাসরি আজকে দাদাকে পেয়ে গেছি আমাদের রামনগর শহরে, যেহেতু আজকে একটা রামনগর শহরে নতুন রেস্টুরেন্টের উদ্বোধন হচ্ছে। ঝাঁ চকচকে একটা নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হলো রামনগর শহরে, বুকে শহরে, রামনগর শহরে। রেস্টুরেন্টটা হচ্ছে আরডি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, আপনারা সবাই আসতে পারেন। আর দাদা দারুণ ভিডিও করে, আমি ভিডিও দেখেছি, কিন্তু দাদা বলে জানতাম না, আজকে দাদা চ্যানেল সাবস্ক্রাইব করলাম। আর সাপোর্ট করার মানে কি বলে, সাবস্ক্রাইব করে যে সাপোর্টটা করা হয় সেই সাপোর্টটা করবো, আপনারাও সবাই সাপোর্ট করুন। আর দাদা এসছেন, দাদার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। কোনোদিন দীঘা গেলে আর রামনগর আবার এলে দেখা হবে। আপনার বাড়ি কোথায় দাদা? আমার রামনগর, এইখানে এই জায়গায়, সোপার রামনগরই বলে, সোপার রামনগর। আর রামনগর এলে দেখা হবে, আবার রামনগর তো প্রায় দেখা হবে। যে দাদা একদম চলে এসেছেন আজকে সেই রামনগর যে ড্রিঙ্কস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, সেই রামনগর ড্রিঙ্কস তার শুভ উদ্বোধন। আর তা ওনার আছে, দারুন বিরিয়ানি, মানে আমার খাওয়া সেরা বিরিয়ানি। এবার দেখো অ্যাকচুয়ালি আজকে ডেটে যেটা হয়েছে, দাদারা ধরুন একটা টার্গেট ছিল যে পাঁচ হাঁড়ি করবে কি সাত হাঁড়ি করবে, একটা টার্গেট ছিল। এবার টার্গেটের অভাব যত হয়ে যাচ্ছে, তারপরে এদিকে লোক কাস্টমার দাঁড়িয়ে আছে, এবার সেক্ষেত্রে হয়তো আজকে একটু কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে মানে কোয়ালিটিতে। কিন্তু নেক্সট টাইম থেকে যখন রেগুলার চলবে, কোয়ালিটি 100% দিয়ে দাদা বলেছে। আর আজকে আমি এমনিতেই অন্যান্য কিছু আইটেম দাদারা যেটা করেন সেটা রিভিউ করতে পারলাম না, কারণ কি প্রচুর চাপের জন্য খালি বিরিয়ানিতেই আছে আজকে ফোকাস দিচ্ছে। নেক্সট টাইম কোনোদিন আসবো এবং দাদা তোমাদের হোটেলে সমস্ত খাবার রিভিউ করব, দেখবো কেমন লাগে। আর আজকে আমার এইটুকু বিশ্বাস হয়ে গেছে, বিরিয়ানিটা যে মানে টেস্টি পেয়েছি, আশা করি আর সমস্ত খাবারগুলো আমি টেস্টি পাবো। আর আমি একটা কথা বলতে চাই, আমার ভিডিওতেও বলছি, দাদার ভিডিওতেও বলছি, আমরা এই কোয়ালিটিটা সবসময় পাবো তো? অবশ্যই দাদা, এর থেকে আমরা চেষ্টা করবো আরো ভালো দেওয়ার, আরো ভালো দেওয়ার, মানে কোনো মানে ইয়ে হবে না, কম্প্রোমাইজ হবে না, কোনো কোয়ালিটির কম্প্রোমাইজ হবে না, আর লস হয়ে যায় কোনো ব্যাপার নয়, লস নয়, কারণ চিকেন কেউ আনলিমিটেড দিতে পারবে না, যারা যে দিচ্ছে সে নিশ্চয়ই ভাগাড়ের চিকেন দিচ্ছে, ঠিক আছে? সঙ্গে চিকেন 65ও দিচ্ছি আমরা কমপ্লিটলি আজকে দিনে। আর পুজো তো সামনে রয়েছে, পুজোর স্পেশাল কিছু অফার কি থাকছে? সেটা সিক্রেট, সেটা সিক্রেট থাকছে, যখন পুজোতে খেতে আসবেন অফার জানতে পারবেন নাকি দাদা? পুজোতে একদম, পুজোতে সবাই খেতে আসুন আরডি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে আসুন। আর পুজোতে বিশেষ করে অনেক কিছু ধামাকা থাকছে, সেটা একটু সিক্রেট থাকছে, কারণ এখন জানিয়ে দিলে একটা ব্যাপার হয়ে যায় না, আপনারা আসুন সিক্রেট। এবার ভাবছেন আপনারা যেটুকু ভেবে আসবেন, আশা করি তার থেকে অনেক বেটার অফার পাবেন, ঠিক তো দাদা? অবশ্যই অবশ্যই দাদা, একদম। আর অবশ্যই দাদাকে সাবস্ক্রাইব করুন। আর রামনগর থেকে যারা দেখছেন বা দূর থেকে দেখছেন যারা, অবশ্যই একবার রামনগর ড্রিঙ্কসে এসে খাওয়া দাওয়া করে যান। কেমন খাওয়া দাওয়া, কোয়ালিটি আপনারাই বলবেন কমেন্ট করে, যে কেমন কোয়ালিটির খাওয়া দাওয়া। আমরা পুরো রেস্টুরেন্টটা তোমাদের ঘুরে দেখাবো আজকে, হ্যাঁ একদম, দাদা দেখাবে রয়েছে আমরা কিরকম কি পরিষেবা দেওয়া হচ্ছে, একদম একদম, রুম কেমন রয়েছে কি সুবিধা, একদম তোমরা তাও। আমি অ্যাকচুয়ালি অলরেডি ভিডিও করে নিয়েছি, আমাকে দেখতে হবে, আর সুবিধা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা যারা দেখো সুবিধাকে। তো আমি ফার্স্ট টাইম দাদা পেলাম একদম সামনে থেকে, একদম একদম একদম। তো আর একটা সেলফি নিয়ে নি দাদা, একদম একদম একদম। দাদা এসো, দাদা এসো, আরে তিনজন থাকবো।
তো তিনজনে একটা একদম ফ্রেমে থেকে গেলাম, একটা ফ্রেমে থেকে গেলাম। আর দাদা তো যেহেতু ব্লগ শেষ নাকি? হ্যাঁ, ব্লগ করা শেষ। হ্যাঁ, রিভিউ করা শেষ। আমরা এসেছি অনেকক্ষণ থেকে। কখন থেকে এসেছো? প্রায় আমরা এসেছি 5টা থেকে। আচ্ছা দাদা, আর একটা কথা আমি জানতে চাই, আজকে যে ক্রাউডটা আমি দেখছি, কালকে যদি এর থেকে বেশি ক্রাউড হয় কালকে কোমর বেঁধে নামবে তো? একদম কালকের জন্য আমরা প্রস্তুতিটা ভালোভাবে নিচ্ছি, এতটুকু মানে এই সমস্যাটা হবে না, এই সমস্যাটা হবে না। যাই হোক, শুনলেন সব কথা। আর অবশ্যই রামনগর তো অনেক রেস্টুরেন্ট রয়েছে, তোমরা প্রত্যেক রেস্টুরেন্টে খাও, কিন্তু আজকে যে রেস্টুরেন্টটা এটা রামনগর বুকে কিন্তু ফার্স্ট টাইম ওপেনিং হচ্ছে, বড় ধামাকা নিয়ে একদম, যেটা ক্যাফে সিস্টেম রয়েছে, একদম একদম এসি রুম, একদম তো এসি রুমও রয়েছে, যেহেতু দাদা ওনার রয়েছেন সুবিধা তোমাদের বলে দিলেন। একদম, তো তোমাদের একটু রেস্টুরেন্টে ঘুরে দেখাবো। একদম একদম দেখাও, তুমি ঘুরে দেখাও, এনজয় করো, তারা আছেন সবকিছু হেল্প করবে। সুবিধা এখন বেরিয়ে যাবেন, আমার সঙ্গে যে এসছে সুমনদা, তার খুব অসুবিধা আছে, আমাদের বেরোতে হবে। আরেকজন দাদা রয়েছেন, যে দাদার সঙ্গে একটু পরিচয় করে দিয়ে যে দাদা রয়েছেন, ওনারও একটু সামান রয়েছে দাদা। সঞ্জীব ভালো লাগে, মেদিনীপুরের মাকুর সঙ্গে ভিডিও অবশ্যই সবাই দাদার চ্যানেল, আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করুন, ফলো করুন, শেয়ার, কমেন্ট সবাই দেখুন। মেদিনীপুরে আমরা পূর্ব মেদিনীপুর হোক, পশ্চিম মেদিনীপুর হোক, দুই মেদিনীপুর যত ব্লগার্স রয়েছি আমরা, অনলাইন কমিউনিটি যারা আমরা রয়েছি, ব্লগার রয়েছি, ইউটিউবার রয়েছি, সবাইকে বলবো সবাই সবাইকে সাপোর্ট করুন, একের হাত ধরে আরেকজন উপরে উঠে আসুক, তাতে কি হবে আমাদের মধ্যে একটা কমিউনিটি খুব সুন্দরভাবে একটা বন্ধন তৈরি হয়ে যাবে, বন্ধন তৈরি হবে, ঠিক আছে? তো দাদা সাপোর্ট করবে অবশ্যই, দাদা আমার চ্যানেলটা একটু সাপোর্ট করতে বলে দাও। একদম দাদার চ্যানেলকে সবাই সাপোর্ট করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, এবং সবাই কি করুন খাওয়া দাওয়া সবকিছুই বেটার আছে, এবং দাদাদের ব্যবহারও খুব নাইস আছে। আর দাদারা যে চারজন, যে চার ভাই একসঙ্গে মিলে করছেন, চার ভাই বলতে নিজেদেরই ফ্যামিলির মধ্যে ভাইয়েরা, ওনারা সবাই কিন্তু বাইরে সেফ ছিলেন, বড় বড় হোটেলে, বড় বড় শুনেছি 10-12 বছর ধরে ওনি এক্সপেরিয়েন্স করে। বিরিয়ানি খাইনি, আমার নিরামিষ আছে, সুদীপদা খেয়েছে বিরিয়ানি, রিভিউ দিয়েছে, আমার চ্যানেলেও আসবে, তো খুব সুন্দর বিরিয়ানি, একদম দম বিরিয়ানি, একদম সেই লেভেলে, তারপরেও এই লেভেলের বিরিয়ানি হয়েছে এখানে, একদম বেটার। আপনি সবাই আসুন, গ্যাদারিংটা তোমাদের দেখিয়ে দিই, একটু দেখো পুরো লাইন ধরে কিন্তু সবাই নিচ্ছে, দেখো যেহেতু আনলিমিটেড রাইস রয়েছে, চলো তোমাদেরকে ভিতরে ঘুরে দেখাই। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ রামনগর শহরে, আমার প্রাণের শহরে কিন্তু ফার্স্ট টাইম রামনগর ড্রিমস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো একটু আগে আমাদের সবার প্রিয় সুদীপদা এসেছিলেন রিভিউ করতে, তো আমিও চলে এসেছি দাদার সঙ্গে অনেকক্ষণ গল্প আড্ডা করলাম, তারপর যখন ভিতরের দিকটা দেখো পুরো কিন্তু ন্যাচারালি একদম, দেখো এখানে যে লাইট আরো দেওয়া রয়েছে না, পুরো দেখা তো ন্যাচারালি একদম, এগুলো কিন্তু বাঁশের, এবং তোমার সব বাঁশের যে দিয়ে কিন্তু এগুলো বানানো হয়েছে সব। অনেকক্ষণ ধরে বসছে, আর এখানে জেনে ভাই কত বন্ধে বসছো? এই তো মাত্র এলাম, এই তো মাত্র এলাম। তো সবাই কি বিরিয়ানি জন্য এসছো? হ্যাঁ, তো সবাই বিরিয়ানি জন্য এসছে, দেখো সবাই কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে, বিরিয়ানি শেষ হয়ে বানানো চলছে, চলো তোমাদের ভিতর দিকটা একটু দেখাই। এখানে কিন্তু এসি রয়েছে, তোমাদের দেখাই একটু এসি রুমটা, এসির মধ্যে অনেকে বসে রয়েছে, চলো এসিটা একটু দেখাই তোমাদের। সো ফ্রেন্ডস, এটা একদম এসির মধ্যে রয়েছে, এখানে অনেক খেয়েছেন দাদা, খেয়েছো নাকি? পাওনি? পাইনি দাদা, না কিছু পাইনি আমরা। কতক্ষণ ধরে এসছো? এই তো 2 ঘন্টা ধরে বসছি। 2 ঘন্টা ধরে বসছো? না, প্রচুর চাপ আজকে, প্রচুর চাপ আজকে। সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখো সেই বিরিয়ানির জন্য, কিন্তু বিরিয়ানিটা নাকি দারুণই হয়েছে, এখানে কিন্তু বানানো চলছে, দেখো এখন যেহেতু রাইস বানানো চলছে, দেখতে পাচ্ছ আজকে যে গ্যাদারিংটা দেখো। হ্যাঁ দাদা, সো ফ্রেন্ডস, আমরা এখন ফার্স্ট ফ্লোরে যাব, তো সেখানে ক্যাফে রয়েছে, তো ওঠার মধ্যে একটা ভালো জিনিস দেখো, মাঙ্কির ফটো রয়েছে, এটা দেখো মাঙ্কি ঝুলে রয়েছে, এবং পুরো নেচার একদম, যেহেতু উপরে কাপল রুমও রয়েছে তোমাদের, সেটা দেখাবো যে কাপল রুমটা কোন দিকে রয়েছে, মনে হয় এই দিকটা মানে কাপল রুম রয়েছে,
তো দেখো এটা কাপল রুম, এটা কাপল রুম, এটা কাপল রুম, তো এটা কাপল রুম। এইখানে দেখো সব আমার ফ্রেন্ডস সব বসে রয়েছে। কখন থেকে বসছো ফ্রেন্ডস? এই আধা ঘন্টা, আধা ঘন্টা ধরে। কি অর্ডার দিয়েছো? বিরিয়ানি। বিরিয়ানি, তো দেখো ভাইরা সব বিরিয়ানি অর্ডার দিয়েছে। পুরো এসি আর তো এসি লাগানো রয়েছে। দেখো গরম প্রচুর দিয়েছে। তো দাদা দাদা রয়েছেন আমার সঙ্গে। দাদা তোমার নাম কি? সুরজিৎ ভুঁইয়া। সুরজিৎ ভুঁইয়া, তো সুরজিৎদা এখানে আজকে তো তোমাদের বিরিয়ানি নাকি এখনো লোকে দু ঘন্টা ধরে লাইন ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু এখনো পাইনি। তো আবার নাকি বানানো হচ্ছে। এখন আমরা রয়েছি সেই কাপেলদের জন্য যে স্পেশাল যে রুম, তো সেটা তোমরা একদম এসি সমেত পাবে। এবং দেখো উপরে কিন্তু ফ্যান লাগানো রয়েছে। এরকম কিন্তু পেতে হলে তোমাদের সেই রামনগর ড্রিমস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আসতে হবে, যেহেতু আছে গ্র্যান্ড ওপেনিং। তোমাদের আর একটা রুম রুম ঘুরে দেখাই, যেটা সবার জন্য, সেটা একটু দেখাই তোমাদের। চলো, সেদিকে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ সব কিন্তু ঝাঁ চকচকে, দেখো একদম। চলো সেদিকটা যাওয়া যাক। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা জেনারেল, তো এখানে কিন্তু এসি নেই, কিন্তু এখানে ফ্যান লাগানো রয়েছে এবং সাউন্ড সিস্টেম রয়েছে। দেখো তোমাদের দেখায় সাউন্ড সিস্টেম রয়েছে। এখানে লাইটটা দেখো, তোমাদের দেখায় লাইট এবং টেবিলগুলো দেখো খুব দারুণ, এবং দেওয়ালের যে তোমার পেন্টিংগুলো খুব দারুণ ডিজাইন দেখো। আর টেবিলগুলো দেখো সব, এবং জলের বোতলগুলো কিন্তু দেওয়া আছে। দেখো খুব সুন্দর বোতল দেওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বোতল সব দেখতে পাচ্ছ। বাইরে কিন্তু প্রচুর ভিড় রয়েছে তোমরা দেখলে। চলো আর একটু তোমাদের দেখাই। তো তাপসদাকে পেয়ে গেছি, যেহেতু বিজি এখন রয়েছে তাপসদা। তো তাপসদা কাপল রুম যেটা বানিয়েছো সেটার জন্য কি এক্সট্রা সার্ভিস চার্জ নিচ্ছ নাকি? না, কোনো সার্ভিস চার্জ নেই, নরমাল যেটা। ওয়াও, আর এই পাশে যেটা যেটা তো এসি লাগাওনি, সেটা কি পরে এসি লাগানোর ব্যবস্থা করবে? অ্যাকচুয়ালি আমাদের দুটো এসি আছে, নন এসি আমাদের দরকার ছিল, একটা তো অন্তত রাখার দরকার নন এসি। তো কাপলদের জন্য যেটা দাদা একদম এসি করে দিয়েছেন, সেটার জন্য কোনো এক্সট্রা সার্ভিস চার্জ লাগবে না, নরমালি যেটা প্রাইস সেটাই। আর বিরিয়ানি নাকি শুনলাম হেভি টেস্ট হয়েছে এবং শেষও হয়ে গেছে, ক হাঁড়ি বানিয়েছিলে? অ্যাকচুয়ালি আমরা প্রিপারেশন নিয়েছিলাম যে ছটা হাঁড়ি যাবে, খুব জোর হলে আটটা যাবে, কিন্তু দেখা গেল বারোটা হাঁড়ি শেষ হয়ে গেছে। তেরোটা মতন চলে গেছে, তো তেরোটা মতন চলে গেছে, বুঝতে পারছো। রামনগর তো প্রায় পনেরো থেকে ষোলোটা রেস্টুরেন্ট আছে বড় বড়। তো ফার্স্ট টাইম গ্র্যান্ড ওপেনিং এ যে এরকম বিরিয়ানি সেল আমরা ফার্স্ট টাইম দেখলাম, যেহেতু আনলিমিটেড রাইস রয়েছে সঙ্গে। তো যত খুশি তোমরা খেতে পারো, এবং পূজার স্পেশাল অফারও দাদা তোমাদের জানিয়ে দিয়েছে, সেটাও রয়েছে এক্সক্লুসিভ ভাবে, সেটা তোমরা এলে কিন্তু এখানে জানতে পারবে, যেহেতু পূজার বেশি দিন বাকি নেই নাকি। তো দাদাকে স্টপ করবো না, দাদা এখন একটু ব্যস্ত রয়েছে। তো দাদার সঙ্গে তোমাদের পরিচয় করলাম, তোমরা কখনো এলে দাদার সঙ্গে দেখা করতে পারো। আর চলো আর একটু নিচে একটু দেখা। হ্যাঁ দাদা, সুপ্রিয় দেখো গরম গরম বিরিয়ানি একদম রেডি, যেহেতু দাদা তোমাদের বলছিলেন যে তেরো হাঁড়ি মতন হয়েছিল, সবই শেষ। এখন সবাই দাঁড়িয়ে রয়েছেন নেওয়ার জন্য এখানে বিরিয়ানি, আনলিমিটেড যেহেতু রাইস রয়েছে। আর সঙ্গে কিন্তু রয়েছে 65। দেখো এখানে সবাই দাঁড়িয়ে রয়েছেন। আর বিরিয়ানি একটু রিভিউ নেব, কেমন কি টেস্ট হয়েছে, যেটা আমি পার্সেল নিচ্ছেন দেখো। আর সঙ্গে 65 যেটা সেটা দেওয়া হচ্ছে দেখো সেখানে। সো ফ্রেন্ডস আমরাও বিরিয়ানি টেস্ট করবো আজকে, যেহেতু কাস্টমার রিভিউ নিয়েছে, আমরা নিজেরাও রিভিউ করে দেখবো যে কেমন কি হয়েছে, যেহেতু তেরো হাঁড়ি বিরিয়ানি শেষ, মানে বুঝতে পারছো। সবাই দেখো লাইন ধরে পয়সা নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু আমরা আজকে চারজনই রিভিউ করবো খেয়ে যে কেমন কি হয়েছে বিরিয়ানি। তুই বিরিয়ানি খেয়েছিস? আমি তো সকালে খেয়ে দুপুরে খেয়ে নিয়েছি। দুপুরে খেয়ে নিয়েছিস? তো এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে লাইন ধরে। আমরা মানুষ দাও আমার সঙ্গে এসছে আজকে, মানুষ দাঁড়িয়ে চিনতে পারছো। তো আজকে আমরা বসে খেয়ে রিভিউ করব। তো চলো আমরা বসে একটু খেয়ে দেখি কেমন কি লাগে বিরিয়ানির টেস্ট। প্রচন্ড ভিড়, আমরাও বিরিয়ানির জন্য দাঁড়িয়ে আছি, লাইন পাচ্ছি না। আপনারাও আসুন, দিয়ে দিয়ে দেখিয়ে যান। নতুন দোকান,
রামনগরের বুকে নতুন দোকান আজকে রেস্টুরেন্ট ড্রিম রেস্টুরেন্ট উদ্বোধন হলো। আজকে ওইখানে বসে আমরা খেয়ে রিভিউ করব। চলো তো দাদার কাছ থেকে একটু রিভিউ নিব। বিরিয়ানি তো লাইনটা দেখলে আমরা এখনো টেস্ট করিনি। দাদা কেমন করেছে? দারুণ, অসম, ব্যাপক করেছে বিরিয়ানি। আলুটা বেশ ভালো সিদ্ধ হয়েছে, চালটাও বেশ খুব ভালো, রাইসটা। আমি প্রায় 2 ঘন্টা পরে লাইন পেয়েছি, এটাই আমার সৌভাগ্য। তাহলে রিভিউ নিব, যেহেতু আরেকজন দাদা রয়েছে, অনেক লাইন দেওয়া পড়ে। দাদা কেমন করেছে? ভালো হয়েছে। বেশি কিছু বলবো না, টেস্টে আমি যেটা খেয়ে দেখলাম খুব দারুণ টেস্ট। হ্যাঁ, এটা এটা না 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 কেমন কি টেস্ট আজকে? মানে মাংসটা আমি যদি খাইনি, রাইসটা খুব ভালো টেস্ট। চিকেনটা আমি দেখছি না, চিকেন ঠিকঠাক, পিসটা ঠিকঠাক রয়েছে। আনলিমিটেড বলেছে না, যদি পরে চাই যদি দেয় পরে দেবেন নিশ্চয়ই। তোমাদের সো ফ্রেন্ডস, আমাদের সঙ্গে আরেকজন দাদা রয়েছেন, দেবনাথ মাঝি। দেবনাথ মাঝি তো দাদা আজকে রিভিউ করতে এসেছেন এখান, যেহেতু দাদার বাড়ি এখানে নয় হুগলি বাড়ি। দাদা তো ফুড ব্লগার একজন রয়েছে, আর আর বাংলা বক্স কম্পিটিশন আর আলমারি নিউ ডিজাইন। তো দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দাদা আজকে রিভিউ করতে এসেছেন, যেহেতু দাদা এটা ফার্স্ট আর কি ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও এটা আছে আজকে, এটা গ্র্যান্ড ওপেনিং এ। দাদা আজকে ফার্স্ট এসেছেন, দাদাকে সাপোর্ট করো। তো আমরাও টেস্ট করে আমাদের জন্য এসে গেছে, দেখো। তো আমরা বসে খেয়ে দেখবো কেমন কি টেস্ট হয়েছে। আর দেবনাথ তো এখন টেস্ট করবে, তোমার ব্লগ শেষ করা, ব্লগ শেষ হয়ে গেছে, এবার ভাবলাম বিরিয়ানি টাইপ টেস্ট করি নিলাম। যেহেতু খেয়ে দেখি, রাইসটা তো খুব ভালো হয়েছে, বাট খেয়ে দেখবো। চিকেনের সাইজে ভালো, বিরিয়ানির সাথে আবার দুটো চিকেন, চিকেন ভাজা ফ্রি আছে, চিকেন 60 দিয়েছে। হ্যাঁ, চিকেন 60। তো ফ্রেন্ডস আমরা খেয়ে দেখি এখন। তো ফ্রেন্ডস এখন আমরা বিরিয়ানি টেস্ট করব, দিয়ে গেছে এতক্ষণ ওয়েট করার পর। চিকেন 65টা দেখো, অসাধারণ বলে বোঝাতে পারবো না। এবং রাইসটা দেখো, রাইসটা কিন্তু একদম ঝরঝর, একদম খুব সুন্দর। যেহেতু আরেকজন দাদা আমাদের সঙ্গে রয়েছে, সেই তোমাদের বাংলা বক্স কম্পিটিশন যে রয়েছে পেট, হুগলি থেকে এসছেন আমাদের রামনগর শহরে, যেহেতু আজকে সেই যে রামনগর ড্রিমস ক্যাফে এন্ড রেস্টুরেন্টে, যেহেতু আজকে দাদা ফার্স্ট ব্লগ তোমাদের বলছিলাম, দাদাও টেস্ট করছে, আমরাও করবো, আমার মানুষ দাও করছে। তো সবাই এক টেবিলে বসে আজকে করবো, দাদা একটা সেলফি হয়ে যাবে, সবার একসঙ্গে একটা সেলফি হলে। এখন খেয়ে দেখি নাকি রাইসটা একটু, মাংসের মাংসের পিসগুলো দেখো কত বড় বড় দিয়েছে, গরম প্রচুর। যেহেতু শেষ হয়ে গেছিল, আমরা অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের জন্য এলো, সবাই কিন্তু ওয়েট করছে। তো খেয়ে নিই, তারপর তোমাদের জানাবো যে কেমন হয়েছে। যেহেতু চিকেনটা খেলাম দারুণ হয়েছে, এবার রাইসটা খেয়ে দেখো যে কেমন কি লাগছে। যেহেতু প্রথমটা খেলাম দারুণ তো লাগলো, কিন্তু আর কি খেয়ে দেখি। সো ফ্রেন্ডস, রাইসটা দারুণই করেছে, যেহেতু আমি বিরিয়ানি খুব কমই খাই, কিন্তু আজকে ফার্স্ট টাইম যেহেতু খাচ্ছি, দারুণই হয়েছে। সোমেন খেয়ে দেখ কেমন কি লাগছে। তো চিকেন 65 কিন্তু দুবার করে দিয়ে যাচ্ছে, আমরা দুজন একসঙ্গে খাবো, এইটাই তো মজা না। আর পাতা লাগবে না, একটাই মারবো আমরা, একটাই দিয়ে খাবো, যেহেতু দারুণ 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 টেস্ট। খেয়ে নিই, তারপর তোমাদের পরে কথা বলছি। সো ফ্রেন্ডস, গল্প করতে করতে দাদার সঙ্গে গল্প করা হলো, মানুষদার রয়েছে, আমার ফ্রেন্ড সোমেন রয়েছে। তো আমাদের খাওয়া শেষ, দাদা এখনো খায়নি। তো আমার পুরো দেখো পুরো পরিষ্কার করে দুজন একসঙ্গে খেয়েছি, এত দিয়েছে যে একা খেতে পারিনি। তো তোমরা কবে আসছো বলো রামনগর সেই ড্রিমস ক্যাফে এন্ড রেস্টুরেন্টে। আমরা তো খেয়ে নিলাম, টেস্ট করলাম, তোমরাও এসে রিভিউ করো কেমন কি লাগে তোমাদের। এবং পুজোর স্পেশাল অফার ডিসকাউন্ট রয়েছে, সেগুলো আমরা বলবো না, তোমরা এখানে এসে সেটা নিজেরা জেনে নিও। তো চলো আজকে এখানে আমরা শেষ করলাম দাদা। আর দাদার চ্যানেল রয়েছে
দাদাকে সাপোর্ট করো একটু। দাদা বাংলা কম্পিটিশন চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল, এবং দাদা খুব ভালো ভিডিও বানায় দেখলাম। তো তোমরা দাদাকে সাপোর্ট করো। তো চলো, আজকে সন্ধ্যাটা খুব ভালোই কাটালাম। আবার একটা নতুন ব্লগে তোমার সঙ্গে দেখা হবে। ভালো থেকো।